সকলকে নমস্কার বাজারে যখন কোনো নতুন ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক আবিষ্কৃত হয় বা লঞ্চ করে কোনো কোম্পানি তখন তার রেজাল্ট তার পূর্ববর্তী প্রোডাক্টগুলো থেকে অনেক বেশি হয় এবং তার মেয়াদ দীর্ঘদিন ধরে চলতে থাকে অর্থাৎ কার্যক্ষমতা অনেক বেশি দেয় এর কারণ একটাই তা হলো নতুন কেমিক্যালের বিরুদ্ধে কিটে শরীরে কোনো রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি থাকে না আর নতুন কেমিক্যাল সম্পর্কে কিটের কোনো পূর্ববর্তী অভিজ্ঞতাও থাকে না এর ফলে তারা কি হয় দ্রুত মারা যায় তাদের কোনো প্রতিরোধ ক্ষমতা দেহে তৈরি হতে পারে না এই কারণেই বায়ার কোম্পানি প্রতি বছর নতুন নতুন একটি করে ইনসেকটিসাইড আবিষ্কার করে এবং চাষির হাতে তুলে দেয় আজকের আলোচনার বিষয় হলো বায়ার কোম্পানির একটি ইনসেকটিসাইডকে নিয়ে অর্থাৎ কীটনাশককে নিয়ে তার নাম হলো ভায়াগ্রো বা ভায়াগ্রো যে কোনোভাবে বলতে পারেন আপনারা এটি একটি কীটনাশক এই ভাগ্য কখন দিতে হবে কোন সময় দিতে হবে কোন ফসলে দিতে হবে এর ডোজ কত বাজারের দাম কত আর কোন কোন কোম্পানির হাতে এই একই টেকনিক্যাল আছে এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করা হবে তার আগে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না চলুন জেনে নিয়ে যাক ভাগ্য সম্পর্কে প্রথমে জেনে নিয়ে যাক এই ভায়গ্যর হচ্ছে কন্টেন্ট কি মানে কী দিয়ে তৈরি ভয়াগ্য ভয়াগ্য তৈরি হয়েছে টেট্টানেলিপুল এই টেট্টানেলিপোলের পার্সেন্টেজ হলো আঠেরো দশমিক আঠেরো পার্সেন্ট এসসি ফর্মে আছে এসসি কথা অর্থ হলো সাসপেনশন কনসেনট্রেট এটা দেখতে অনেকটা সাদা থক থেকে আঁঠার মতন এই টেকনিক্যালের অন্য কোন কোম্পানির হাতে এই মুহূর্তে বর্তমানে ওষুধ নেই কারণ এটা একেবারে নতুন বাইর কোম্পানি লঞ্চ করেছে তাই বিগত পাঁচ বছর কোনো কোম্পানি এই টেকনিক্যাল পাবে না তার পরবর্তীকালে এটা পাবে এবার জেনে নেওয়া যাক যে ভায়াগ্রহ কীভাবে কাজ করে বা এটা কীভাবে কাজ করতে সক্ষম টেট্টানিনিপোল হলো রাইনয়েড গ্রুপের একটি বহুমুখী অন্তর্বাহী কীটনাশক এর অর্থ হলো টেট্টানিনিপোল টেট্টানিনিপোল অর্থাৎ ভায়াগ্রহ হল যে একটা বহুমুখী কীটনাশক যেটা একসঙ্গে অনেক ধরনের কীটকে মারতে পারবে তাও আবার অন্তর্বাহী ভয়াগ্রহ কীটের ক্যালসিয়াম চেনকে পুরোপুরিভাবে ব্লক করে দেয় এর অর্থ হলো কীটের শরীরে যে স্নায়ুতন্ত্র থাকে তার উপরে এই ক্যালসিয়াম চেন থাকে এই ক্যালসিয়াম চেনের দ্বারাই কীট তার খাবার গ্রহণ এবং স্থানান্তরণ এই দুটোই করতে সক্ষম হয় কিন্তু এই ভয়াগ্রহ স্প্রে করার সঙ্গে সঙ্গে কীটের ক্যালসিয়াম চেন ব্লক হয়ে যায় ফলে কীট দ্রুত মারা যায় ভায়াগ্র পাতার উপরে স্প্রে করার সঙ্গে সঙ্গে দ্রুত নিচে যেতে সক্ষম হয় এর অর্থ হল ভয়াগ্যর মধ্যে কোম্পানি টেন্স ল্যামিনার অ্যাকশন দিয়ে রেখেছে ভয়াগ্রহ স্প্রে করার এক ঘন্টার মধ্যে যদি জল হয়ে যায় বা বৃষ্টি হয়ে যায় তাহলে এটা পুরোপুরিভাবে কার্য করতে সক্ষম হয় কারণ ভয়াগ্য ডেন ফাস্টনেস হচ্ছে এক ঘন্টা কোম্পানির মত অনুযায়ী পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত যে কোনো ফসলে কীটের বিরুদ্ধে এই ভয়াগ্য কাজ করতে সক্ষম হতে পারে এবার জেনে নেওয়া যাক যে এই ভয়াগ্য কোন কোন কীটের বিরুদ্ধে কাজ করে যে কোনো ধরনের ল্যাদা পোকা গোড়ে পোকা পাতা ছিদ্রকারী পোকা ও ফল ছিদ্রকারী পোকা সেটা ধানের মাজরা পোকা হতে পারে পাতা মোড়া পোকা হতে পারে কপি ছিদ্রকারী পোকা হতে পারে লঙ্কা ছিদ্রকারী বেগুন ছিদ্রকারী এমনকি যে কোনো ধরনের সবুজ পোকাকেও এই ভয়াগ্রহ দ্রুত মেরে দিতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে সুরক্ষা দিতে সক্ষম এরপর জেনে কোন কোন ফসলে এই ভায়াগ্র স্প্রে করা যায় যে কোনো ধরনের ফসল সেটা ফল হতে পারে ফুল হতে পারে সবজি হতে পারে বাগান জাতীয় ফসল হতে পারে তাই আপনারা যে কোনো ফসলে ভয়াগ্রহকে স্প্রে করতে পারবেন একমাত্র সকালে বা সন্ধ্যার দিকে রোদের টাইমে বা দুপুরের টাইমে কোনো স্প্রে করবেন না এর ডোজ নিয়ে অর্থাৎ কী পরিমাণে ভাগ্য আপনারা স্প্রে করবেন ষোলো লিটার জলের জন্য কোম্পানি রেকমেন্ড করেছে টেন এম এল অর্থাৎ দশ এম আর আপনারা এক একর জমি জন্য একশো এমএল ভাগ্য নিয়ে স্প্রে করতে পারেন যে কোনো কেমিক্যালের সঙ্গে বা যে কোনো পিজিআরের সঙ্গে বা যে কোনো ফাঙ্গিসাইডের সাথে ভাগ্যকে স্প্রে করতে পারেন কিন্তু একমাত্র ক্যালসিয়াম জাতীয় কোনো পদার্থকে বা ক্যালসিয়াম জাতীয় কোনো কেমিক্যালের সঙ্গে ভাগ্যকে মিক্স করে স্প্রে করবেন না আর কোনো কোনো সবজি বা কোনো হচ্ছে ফসলের যদি ফুলের টাইমে স্প্রে করেন তাহলে ফুলের হচ্ছে একটা ঝরে যাওয়া বা ফুল থেকে ফল কম হওয়ার একটা প্রবণতা থাকে তাই ফুলের টাইমে স্প্রে করবেন না তারপরে যে কোনো টাইমে আপনারা স্প্রে করতে পারেন এরপর আছে একটা গোপন কথাকে নিয়ে অর্থাৎ ভাগ্য সম্পর্কে গোপন কথা ভাগ্য সম্পর্কে কোম্পানি রেকমেন্ড পঁচিশ থেকে তিরিশ দিন মেয়াদ অর্থাৎ যে কোনো পোকার বিরুদ্ধে অর্থাৎ লাদা পোকা বা মাজরা পোকা বা যে কোনো গড়ে পোকার বিরুদ্ধে এর মেয়াদ কোম্পানি বলেছে পঁচিশ থেকে তিরিশ দিন দেবে কিন্তু অ্যাকচুয়ালি এর মেয়াদ পনেরো থেকে কুড়ি দিন বা তাও দেয় না আর হাল্লিজোর পনেরো দিন না আপনারা এটাই হচ্ছে বড় কথা বা সত্যি কথা চাষিদের রিপোর্ট অনুযায়ী আর ধানের মাজরা পোকার ক্ষেত্রে আপনারা মেয়াদ পাবেন দশ থেকে পনেরো দিন ওর বেশি পাবেন না আর ভাগ্য কোনো একেবারে নতুন টেকনিক্যাল নয় এর গ্রুপের হলো আঠাশ গ্রুপ টেকনিক্যালের গ্রুপ হচ্ছে আঠাশ গ্রুপ যেই গ্রুপের মধ্যে আপনারা ফেম বা কড়াজিনকে কড়াজিনের নাম শুনে থাকবেন অর্থাৎ ক্লোরেন্টা নেনিপোল বা ডিগামাইট এই গ্রুপেরই মধ্যেই পড়ে তাই ভায়গ্রহ কাজ ওদের মতনই হবে ফেম করাজিনের মতনই হবে ওর থেকে বেশি কোনো পাবেন না আপনারা এটাই